بسم الله الرحمن الرحيم ابي ذر غفاري رضي الله عنه থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি বর্ণনাকারী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কথাগুলি বাক্যগুলি তিনবার বললেন আবু যার বলেন তারা ব্যর্থ ও তারা ক্ষতিগ্রস্ত হোক তারা কারা হে আল্লাহ রাসূল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লুঙ্গি কাপড় পায়ের ঘাটের নিচে যে ঝুলিয়ে পড়ে অর্থাৎ টাকুর নিচে কাপড় পরে দান করে খোটা দেওয়া বা লোকদের কাছে দানের কথা বলে বেড়ায় এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রয় করে এই তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।